তোমার ছাড়া আমার জীবন অন্ধকার, তোমাকে ছাড়া আমি আর বাঁচবো না। ওই ডাইনিটাকে আমি খুব শিগগিরই ছেড়ে দেবো। সো হে গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ গুড মর্নিং কেন বলছি বলো তো, এখন বাজে সকাল 7টা আর বৃষ্টি পড়ছে ঝিমঝিম ঝিমঝিম করে, মানে রাত থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো আর সকালে এখন আরুষকে নিয়ে স্কুলে যাওয়ার সময়। তা আমি রেডি হয়ে গেছি, আরুষও মানে টলায় ভাত খাচ্ছে, ভাতকে রেডি হবে, কিন্তু রেডি হওয়ার ফাঁকে কোনো একটা সময়ে মানে ক্যামেরাটা যা সিসিটিভি করে পালিয়ে যাবো। এসা মত করো মেরি জান, মানে ক্যামেরা করে লাগিয়ে দিয়ে চলে যাবো, তারপরে এসে মানে ধুরন্ধর আইডিয়ার ভিডিও দেখবে। তোমরা আগের দিন যারা ভিডিওটা দেখোনি, তারা আগের দিন একটা ঝলক দেখিয়ে দিই, তারপর বুঝতে পারবে যে কী হয়েছিল আগের দিন। যারা নতুন দেখছো চলো দেখো মজা নাও, আমি স্কুল থেকে ঘুরে তোমার সাথে দেখা করছি। তো চলো হ্যাঁ সিসিটিভি কাজ করো আর আমি এটা রেখে পালিয়ে যাই, ঠিক আছে? তারপরে এসে আমি এখান থেকে এসে দেখা যাবো। আজকে মনে হয় চলিয়ে ক্যালেন্ডার করে দেবে তোর। Many tic-tacs later. দেখে নিয়ে মানে শুরু করে দেবো, আমি ঢুকবো তারপরে শুরু করে দেবো, তার কিছুই হয়নি, বেকার বেকার ক্যামেরা এটা পুরলো, চলো কেটে দেবো পারে না। আমি ইশারা দিতে হবে বুঝলে, ইশারা করে বাথরুম বাথরুম নাম করে কেটে বলো। এ দুনিয়া কে লিয়ে এক অজুবা হ্যায়। উইকেড সানি বললো তাড়াতাড়ি এসো আমার অফিসে যেতে হবে। টাকা নাও ফটো ভালোবাসা
কাস্টমারের ফটো দিয়েছিল আমাকে দাও ফালতু কথা বলবে না তুমি কাস্টমারের ফটো এত কাস্টমার তোমার ফটো দেয় তুমি তো সেই তাদের ফাইলে পড়ে গেলো সেটা রেখে দাও তুমি কেন আমার আমার ফটো টা গেলো কোথায় সেটা আগে বলো আমার ফটো বাইরে থেকে গেলোটা কোথায় তো ফটোটা আমি এখানে ব্যাংক কাজে নিয়ে লাগিয়ে পাক সে জায়গা অন্য কারো ফটো রেখে দিলে তুমি আরে ভুল করে চলে গেছো ওইখানটা কি চলে গেলো নাকি সকালবেলা করে উঠে এরকম করে দেখো আরে আমি এখানে রাখতে কি করে চলে দাও মানে জায়গায় থাকলে তুমি বাইরে থেকে কিছু নোংরা মুখ দেখ শুনো আমার মধ্যে মনে হয় তোমার নোংরা মুখ আরে বাবা কাস্টমারের ফটো সব জিনিসে তোমার সন্দেহ আমার মানে আমার ফটো জায়গাতে কেন ফটো জায়গাতে রেখেছি তা কি হয়েছে অসুবিধাটা কি হয়েছে আমার ফটো এখান থেকে বের করে দিয়েছে বাবুর ফটো ছিল সেটা সরিয়ে দিয়েছে পিয়েরা কোথাকারকে তার ফটো রেখে দিয়েছে তাহলে কি হয়েছে দাদা মানে এই জায়গায় লোকে কাল ফ্যামিলির ফটো রাখে ঠাকুরের ফটো রাখে যাবে তো ওটা তো একটা বিয়েওয়ালা বউয়ের ফটো রেখেছে তো অসুবিধা কি আছে হ্যাঁ বৌদি বৌদি নেই গজব বেজতি হে তুমি তো কিছু কমাতে নেই তুমি মেয়ে তোমার পাত্তাও দেবে না এটা তো বউ বুড়ি কাকিমা এরাই পাত্তা দেবে তোমার দেখো বুড়ি বিনকারি করে যাচ্ছে ঠিক নেই এই টাকা রাখছো কোথায় টাকা টাকা ফটো দাও না এটা এটা কার তুমি আমার বলবে এটা কার ফটো তুমি আমার বলবে আরে আগের দিন দিয়েছিল আমার কাছে প্যান্ট করে বলে দিয়েছিল আমি হট করে গাড়ি গিয়ে বলেছি ভুল দাও আমি দুনের জঘন্য ছেলে আমাকে বিশ্বাসই করতে হবে না আমি রেখেছি এটা আমি ভালোবাসি যাই খুশি করি আমি করি বললে বোঝে না খালি আনারি মতো খালি করবো বিবিও কি জবান তো কাটি দেনি চাইয়ে কান খুলকে শুননা বিচ্ছিরি একদম এই জন্য মানুষ দেখে যায় তোমার ছাড়া আমার জীবন অন্ধকার তোমাকে ছাড়া আমি আর বাঁচবো না ওই ডাইনিটাকে আমি খুব শিগগিরই ছেড়ে দেবো আমি মজা আয়গা না ভিড়ো কি করছিলে তুমি তুমি ফটোটা নিয়ে কিছু করছি আমি তোমার বিশ্বাস করলাম তার আগে ইয়ে ফল তাই তো টাকা নিয়েছো সরে যাও লোভী না তো কি
তুমি জানো না খাটের নিচে আগে পরিষ্কার করে কি নোংরামি শুরু করেছো পুজো আগে হ্যাঁ কি নোংরামি শুরু করেছো ভালোবাসার ভুখা আমি একদম মেন জায়গায় মেরে না ভালোবাসার ভুখা ভালোবাসা বেরিয়ে যাবে মানে ভালোবাসার লোকের সাথে আমি চলে যাব আমি পয়সা চিনি না পয়সা আমার কাছে কিছু নয় পয়সা আজ আছে কাল নেই নো 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 আমার নতুন ব্যবসাটা করতে যাচ্ছি এটা সেটাতে যদি তুমি সাথ দাও কোনো ব্যবসা তুমি করবে না মেয়ের সামনে ফ্রন্ট অফিসে বসবে দেখো না রিসেপশনে মেয়েরা বসে থাকে ভালো ভালো তারপরে কোন একটা ভালো দোকানে মেয়েদের বসে থাকে কেন রাত্রে বলো বলছি তো ওর একটা ধারণা জন্মে মনের মধ্যে যে না কাজ করতে পারবে বুঝলে তো কেমন লাগলো বলবে আর এই বরের পাটির জন্য অপেক্ষা করো এই একটা সুন্দর ব্যবসার মাথা আইডিয়া এসছে সেটা নিয়ে সুন্দরবেলা একটা ক্যাচার হবে চলো বন্ধু ভিডিও রাখি তোমার লাইক করো শেয়ার করো ধন্যবাদ।